যখন আমি গ্যাস নিয়েছিলাম আমার বউয়ের নামে, তখন একটি নতুন সিলিন্ডার দিয়েছিলাম, বুঝলি তো? তারপরে সেই নতুন সিলিন্ডারটি পাল্টাইয়ে আমার দিকে একটি পুরনো সিলিন্ডার যখনই দিচ্ছে, সে পুরনো, সে আগের যে নতুন সিলিন্ডারটি দিয়েছিলাম সেইটি আর আমাদের যেটি সেটি আর দিচ্ছে না। ওইটা কথা শুন, তুই যখনই মনে কর গাড়িতে অত মাল আছে তো, এবার তোর ওই সিলিন্ডারটা তো খোদাই করে না যে এটি বাপি সিলিন্ডার, কেন ওই নতুন সিলিন্ডারটা তো আমি কিনে নিলাম তো, তখন আমার পয়সা নেই। কি হবে, তুই তো মাল দিতে হচ্ছে তোকে, তো মাল নিতে হচ্ছে, তো কি হয়েছে? না তোর ওইটি পাবি কোনো গ্যারান্টি আছে নাকি? এটা দোকানের কোনো জিনিস বটে কি যে তুই পাবি ওইটা পাবি? দেয় তোর তো সিলিন্ডার মনে কর গোডাউনে আসছে, আবার ইয়াতে তো আসছে। আমি আমার আমার যে পুরনো মোটর সাইকেলটা ছিল, আমি তেল ভরতে গেলে আমাকে পাল্টাই অন্য মোটর সাইকেল দিয়ে দিবে? ওইটা আলাদা জিনিস, কিন্তু সিলিন্ডার আলাদা জিনিস। কেন সিলিন্ডার তুই তো কিনতে আছিস, তুই তো ওইটা তো তোকে মনে কর, তুই মনে কর আমার একটি টর্চ আছে, মনে কর আমার একটি টর্চ আছে, এবার টর্চটি আমি দোকানে গেলাম যে আমার দুটো ব্যাটারি পাল্টাই দাও, তুই কি আমাকে টর্চটা পাল্টাই অন্য ব্যাটারি দিয়ে অন্য টর্চ দিয়ে দিবে? তুই সিলিন্ডার খালি দিবি, তোকে একটা তো ভর্তি দিতে হবে। হ্যাঁ, তো আমার ওই সিলিন্ডারটা ভর্তি দিয়ে দিবে, ভর্তি করে আমার কোথাও ভর্তি তো দিয়ে দিবে, কিন্তু সেই তুই বলছিস নিউ যে সিলিন্ডারটি সেইটি আমার ওইটি বলছিস তো, ওইটা হয় না। কেন? না ওইটা তো সিলিন্ডার চলে যাচ্ছে কোথায়, আবার ওইটা লোড হবে, আবার ওইটা ইয়া হবে, এইরকম করে সিলিন্ডার তো ওইরকমই কেস, বুঝলি? এই অনেক নিয়ম বাবা। না তোর ওইটি যে পাবি তার কোনো, তুই তো একটা সিলিন্ডার পাচ্ছিস, তোর ওইটি যে কিনে, আমি তো পাচ্ছি পুরনোটি, আমার নতুনটি তো আর আমি পাচ্ছি না, না ওইটাই তো। ওটা কোনো ইয়া নয় যে তুই ওই নতুনটি পাবি, ওটা কোনো গ্যারান্টি আছে নাকি যে নতুন পাবি? গ্যাস কত আসছে কত যাচ্ছে, কেন আমার সিলিন্ডারটা আমাকে দিবে না? তোর সিলিন্ডারটা তুই পাবি কি করে তুই বুঝতে পারছিস নাই? তোর ওভেনটি যেটি সেইটি তোর ওভেনটি থাকবে, কিন্তু সিলিন্ডার তো তোকে খালি হইলে ভর্তি দিবে, ভর্তি না না সিলিন্ডারটা পয়সা লিখছে না, লাইনে পয়সা লিখছে, কিন্তু ওইটা নিয়ম আমার নতুন সিলিন্ডারের দাম লিখছে না পুরনো সিলিন্ডারের দাম লিখছে? তুই জিনিসটা বুঝতে পারছিস না, আবার তুই ভুল বলছিস। সিলিন্ডারে যে কোনো ইয়াতে তুই যারা গ্যাসের ব্যবহার করছে তাদেরকে জিজ্ঞেস করবি, তুই তো খালি সিলিন্ডার দিচ্ছিস, এবার ভর্তি সিলিন্ডার তো নিতে হবে, তাহলে তুই ওই নতুন সিলিন্ডারটি, তাহলে তুই তখনই তো সিলিন্ডারটা তোকে খালিটা ফেরত দিতে হবে, তাই একটা ভর্তি সিলিন্ডার দিতে হবে তো তোকে, দিল দিলি তো? তাহলে এবার তুই পরে যখন আবার যাচ্ছি তখন আমার নতুন সিলিন্ডারটা দিয়ে দাও। তোর নতুন সিলিন্ডার এইবারে তুই বেঁচে যদি নতুন সেরকম লিস্ট তাহলে নিতে পারিস, সেটা আলাদা জিনিস। বেঁচে কেন আমার সিলিন্ডারটা আমার দেখা থাকবে? না ওইটা তুই পাবি তার কোনো গ্যারেন্টি, ওগুলো কি ওই ডিলারে ওইখানে লোড হয় কি, ওটা কোথায় লোড হয়, যেখানে ইয়া হচ্ছে সেইখানে লোড হয়ে আসে, ওইটা কি এখানে লোড হয় কি বল? যে লোড যেখানে ওই যা জিনিস তার কাছে যাবেন নাই, কত জিনিস তুই সিলিন্ডার পাচ্ছি, ওইটা তুই যে খোদাই করা লয় যে এটি বাপি সিলিন্ডার, এটি তারও সিলিন্ডার, মানে যে কোনো একটা তোর খালি দিলে ভর্তি পাবি, বুঝলি? এইটাই সিস্টেম। তাও তুই একটু খোঁজ খবর নিয়ে দেখবি, দেখবি কেসটা কি বটে। কো যারা সবর করো, ঠিক আছে? কিছুই খোঁজ খবর লয়, তুই যেটা বলছিস আমি ডবল সিলিন্ডার লিজি, তখন আমার নতুন ছিল, আমি নতুন গুলি পাবো, পরের বারে একদম একটি পুরনো সিলিন্ডার দিই, জনতা মাফ নেই করে। আমার আমি যদি মোটর সাইকেলে তেল ভরতে যাই আমার মোটর সাইকেলটা পাল্টাই দিবেন? তুই জিনিসটা বুঝতে পারছিস না, ওই সিলিন্ডারে যখনই তুই লিবি আমার টর্চে যদি আমি ব্যাটারি পাল্টা যাই, আমি ওইটা কোন এই লোক কহাঁ সে আতে জিনিস তুই বল দে, তুই বুঝতে পার, ওইটা আলাদা জিনিস। আমার পেনে যদি রিফিল শেষ হয়ে যায় আমার পেনটা পাল্টাই দিবে? ওইটা আলাদা জিনিস আর সিলিন্ডারটা আলাদা জিনিস। তোর খালি সিলিন্ডারটা কোথায় ভর্তি করবি বল? যেখানে ভর্তি হোক, না ভর্তিটা তো ওই ডিলারে তো যেখান থেকে আনিস সেখানে, তাহলে তুই তো এমন বলছিস মনে কর আমার বউকে হাসপাতালে ভর্তি করে দিলাম, বুঝেছিস? তুই আলতো শোন, এবার বলবি যে হাসপাতালে তো গাদা মেয়া ছিল আছে, তুই একটা লি চলি যা। আবার আজে বাজে বকতে আরম্ভ করেছিস।
না কথার মানে তো এরকম হাসপাতালে কি তোর একটি বউ ভর্তি হয়েছে, গাদা বউ ভর্তি হয়েছে, তুই হাসপাতাল থেকে একটা পালিয়েই হচ্ছে তো বউ। এখনো উপভোগ করতে পারছিস না যে জিনিসটা কি, আমি তো সত্যি লিজুলালি টজ লিজুলালি বউ কালি জুলে কথার মানে তুই বল, মানে হাসপাতালে গাদা ভর্তি হইয়া আছে বুঝলি, শিক্ষিত ছেলে হয়ে তুই বুঝতে পারছিস না। না এই জিনিসটা, এই জিনিসটা আমি এখনো বুঝি বলে দিচ্ছি, তোর ওই গ্যাসটি তখন পাবি, কিন্তু বড় গ্যাস, ওই গ্যাস তো কোথায় ভরা হয়, কানপুর ওই দিক থেকে আসে, তো হোক কেন যার যেখানে যা ভরা হোক সে তার যেটা তা খেতে দিবে। তোকে আর পারলাম না, তুই আরো পাঁচটা লোক আমি আর বুঝাতে পারলাম না। তুই অন্য লোকের সঙ্গে বুঝিলি, ঠিক আছে।